অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে নিউজ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সকল দর্শকদের জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সর্বপ্রথম মেষরাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন ক্রনিক ব্যাধি পীড়ার প্রকোপ বাড়তে পারে। গুপ্ত প্রকাশ্য শত্রুরা স্বজনদের সাথে হাত মিলিয়ে আপনার গোপন প্রেম ও অনুচিত অবৈধ কাজবাজ ফাঁস করে দিতে পারে, যার ফলে সংসার সমাজে ইমেজ নষ্ট হতে পারে। এমনকি শ্রমিক কর্মচারী গৃহশিক্ষক গৃহকর্মীদের প্রতি তীক্ষ্ণ নজর রাখতে হবে। সেই সঙ্গে দুই চাকার বাহন বর্জন করতে হবে। এবার বৃষরাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে যারা পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি হারিয়েছিলেন সেগুলো পুনরায় ফিরে পেতে পারেন। সেই সঙ্গে শিক্ষার্থীদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যবসায়ের বলে ফসল ঘরে তুলতে হবে। মনে রাখবেন ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না। তাছাড়া প্রেমিক প্রেমিকাদের প্রেম ভেঙে যেতে পারে, দুঃখান্বে পতিত হয়ে মন ভিন্ন দিকে ধাবিত করতে পারে। এবার মিথুন রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেকে গুটিয়ে রাখতে হবে। অবশ্য আপনাদের শ্রম মেধা প্রযুক্তির সঙ্গে সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদ্বিজে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদের বলে সকল প্রতিকূলতা কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন। এমনকি লৌকিকতায় যতটা ব্যয় হবে তার থেকে উপহার উপঢৌকনা দিয়েও অধিক প্রাপ্ত হবেন। এবার কর্কট রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ভাই বোনদের সাথে সদ্ভাব বজায় রাখতে হবে, নচেত অচিরেই পারিবারিকভাবে পৃথক হবার প্রয়োজন পড়তে পারে। অবশ্য কর্ম ও ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসতে পারে, সেই সঙ্গে বস আপনার প্রতি প্রসন্ন হয়ে আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ করতে পারে। সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হতে পারে, এমনকি শত্রু ও বিরোধী পক্ষরা পরাস্ত হতে বাধ্য হবে। এবার সিংহ রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বাড়বে, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে, ধার কর্জ ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে, মামলা মোকদ্দমা কোর্ট কেসের রায় পক্ষে আসবে। সেই সঙ্গে সন্তান সন্ততিদের কেরিয়ার অধ্যয়ন ও স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। এবার কন্যা রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে মনোবল জনবল অর্থবলের সাথে সাথে সুনাম যশ প্রতিষ্ঠার জোয়ারে ভাসাবে। সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকার দমন করবে, এমনকি বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে, যার ফলে দিনটি আপনাদের জন্য বিশেষ করে স্মরণীয় দিবস হিসেবে গণ্য হবে। এবার তুলা রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র যানবাহন মেরামত করতে করতে নাজেহাল হয়ে অবশেষে বদল করার সিদ্ধান্ত নিতে বাধ্য করবে। তাছাড়া প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে, এমনকি বন্ধুত্বে ফাটল ধরাতে পারে, অংশীদারদের সাথে মতানৈক্য তৈরি হতে পারে। অপরদিকে দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদে গোটা পরিবারের শোকের মাতান চলতে পারে, এত দূর সত্ত্বেও মন ধর্মের প্রতি আকৃষ্ট থাকবে। এবার বৃশ্চিক রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে। সেই সঙ্গে দূর থেকে আসা কোনো সংবাদে গোটা পরিবারে খুশির বার্তা দিতে পারে। দীর্ঘদিন ধরে যারা লটারি কেটে চলেছেন, শেয়ার বাজারে বিনিয়োগ করেছেন, কন্ট্রাক্টরি ব্যবসা করছেন বা ব্রোকারি দালালি ব্যবসা বাণিজ্যের সাথে লিপ্ত আছেন তাদের জন্য দিনটি শুভ এবং ভবিষ্যতের ভিত করতে সহযোগিতা করবে। এবার ধনুরাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে কর্ম অর্থ সুনাম যশ প্রতিষ্ঠার জোয়ারে ভাসাবে। এমনকি যারা রাজনৈতিক জীবনে লিপ্ত আছেন তারা অধিক সফলতা পাবেন। তাছাড়া লেখক গবেষক উপন্যাসিকরাও জীবনের স্মৃতিচিহ্ন অঙ্কন করবেন। সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে, শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে। এবার মকর রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে, এমনকি হাতে থাকা প্রায় কাজই সহজে সম্পন্ন হবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রশাস আসবে। এক কথায় সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদ্বিজে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ নিয়ে সকল প্রতিকূলতা কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন। এবার কুম্ভ রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে অর্থকড়ি সতর্কতার সাথে নাজরা করতে হবে, না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্প প্রভৃতিতে স্বাক্ষর থেকে দূরে থাকতে হবে, অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সময় হতে পারে। তাছাড়া রাগ জেদ ক্রোধ অহংকার এবং হটকারী সিদ্ধান্ত থেকে অবশ্যই অবশ্যই বিরত থাকতে হবে আর দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে। এবার সর্বশেষ রাশি মীন রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার জোয়ারে ভাসবেন, সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলতে পারে, কর্মের সুনাম যশ পদোন্নতি স্থিত স্থানে বদলি বা মজবুত আসন পেতে সহযোগিতা করতে পারে, এমনকি সন্তান সন্ততিদের কেরিয়ার অধ্যয়ন ও স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। তাছাড়া গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকতে পারে। রাশিফল সংক্রান্ত তথ্য এ পর্যন্তই।